देखिए क्या है, सीपी सर ने हमें कल एक लेटर लिखा था कि आपके वहाँ आने से कोई वायलेशन ना हो। हमने उनको जवाब भेज दिया कि हम वायलेशन करने नहीं आए हैं, हम कोऑपरेट करने आए हैं। सीपी सर को हमने ये भी लिखा है कि आपको अगर मान लो कोई खतरा है, एप्रीहेंशन है, अपने ऑफिस का कोई सीनियर ऑफिसर हमारे साथ लगा दो। हमने सीपी सर को ये भी लिखा है कि अगर आपकी फिर भी तसल्ली ना हो तो आप हमें बुला लीजिए, पहले हम आपको मिल लेते हैं। और आप तसल्ली कर लो। नहीं, मेरे को लगता है कि बैरियर पर रिप्लाई आ गया होगा, वो जरूर अलाउ करेंगे। ऐसा कुछ नहीं है, कानूनी तौर पर नहीं रोक सकते, ना ही रोकना चाहिए। हमें पूरी उम्मीद है कि वेरिकोस वेनेर पैथोहीन चिकित्सा एकन कोलकाता है। जोगाजोग करुन 9154089451 नंबर। हमें कोई नहीं रोकेगा, और रोकेगा तो वो गैर कानूनी है। वेलकम वेलकम सर। एक साथ अगर सब खड़े होते एक तस्वीर के लिए, एक साथ सब রামনবমীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তিন দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় দল এবং কেন্দ্রীয় দল যাবে এশিয়ার সন্ধ্যাবাজারে। এই মুহূর্তে তাদের বক্তব্য আপনারা শুনছিলেন যে তারা সিভিল সোসাইটির সদস্য। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এসেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যারা এই অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলবেন তারা। সিপিকে তারা সিপি তাদেরকে চিঠি লিখেছিলেন, তাদের বক্তব্য অর্থাৎ যারা ফ্যাক্ট ফাইন্ডিংয়ের প্রতিনিধি দল তারা বলছেন, সিপি চিঠিতে লিখেছেন আপনারা গেলে ভায়োলেন্স না হয়, এই শব্দ এই অভিযোগ তাদের মুখ থেকে। যারা ফ্যাক্ট ফাইন্ডিংয়ের জন্য এসেছেন তারা বলছেন অফিসারকে আমরা বলেছি প্রয়োজন হলে, সিপিকে আমরা বলেছি প্রয়োজন হলে অফিসার দিন, আমাদের সঙ্গে আটকানোর কোনো অধিকার নেই। আমাদের সঙ্গে মৌমিতা আমাদের প্রতিনিধি রয়েছেন। মৌমিতা, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা তারা কি বললেন? জানালেন ইতিমধ্যে অমকাজ ব্যাস এবং সন্দীপ নায়ক, ভাবনা বাজাজ, রসপাল সিং, সিনিয়র অফিসার রসপাল সিং, তিনি জানালেন যে তারা ইতিমধ্যেই পুলিশ কমিশনারকে জানিয়েছেন তাদের শিডিউল কি, সমস্ত কিছু জানিয়েছেন। যদিও চন্দননগর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ওই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে, তাই 144 ধারা জারি করার অবস্থায় তারা ওই জায়গায় ঢুকতে পারবেন না। বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তরফ থেকেও, তারা বলেছেন যে তারা সবাই মিলে যাবেন না, প্রয়োজনে এক এক করে যাবেন, এবং চালান হলে তাদের সঙ্গে রাজ্য পুলিশের কোনো অফিসারও থাকতে পারেন, কিন্তু তারা ওই জায়গায় নিপীড়িত পীড়িতদের সঙ্গে কথা বলতে চান এবং তাদেরকে আটকানো বেআইনি হবে বলেও তারা ব্যাখ্যা করেছেন। খুব স্বাভাবিকভাবেই আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলবো। মৌমিতা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তরফ থেকে কি বলা হয়েছে এবং সিপি একটি চিঠিও লিখেছেন, তার পরিপ্রেক্ষিতে তারা বলেছেন যে একজন অফিসারকে দেওয়া হোক তাদের সঙ্গে, কিন্তু কোনোভাবেই তাদেরকে আটকানো যায় না, আইন সেই অধিকার দেয়নি, এটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের বক্তব্য। আর সে জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি মৌমিতা আমাদের সঙ্গে আছেন, মৌমিতার সঙ্গে কথা বলবো। মৌমিতা আর কি বলছেন, কি দেখবেন তারা, কাদের সঙ্গে কথা বলবেন? দেখো, যেটা জানালেন তিনি যে চন্দননগরে তারা যেতে চান এবং চন্দননগরে যারা নিপীড়িত, যারা পীড়িত, তাদের সঙ্গে তারা কথা বলতে চাইছেন। যদিও তাদের যে আটকানোর কথা, সেই আটকানোর কথা তারা মানতে চাইছেন না, যে কোনোভাবেই প্রশাসনের তরফ থেকে 144 ধারা যেটা জারি করা হয়েছে সেটা তারা ভাঙতে চান না এবং প্রয়োজনে তারা এক একজন করে যাবেন, গিয়ে কথা বলবেন, কিন্তু ওই এলাকার মানুষের সঙ্গে তারা কথা বলতে চান এবং দেখা করতে চান বলেই তারা একটি চিঠি পাঠিয়েছেন। ইতিমধ্যেই সেই চিঠির একটি কপিও আমাদের হাতে তুলে দিয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা এবং তারা বলছেন যে 144 ধারা ভাঙবে না, এরকম আশ্বস্ত তারা করেছেন, কিন্তু কোনোভাবেই এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও আটকানো সঠিক হবে না, যদি আটকানো হয় তবে সেটাও বেআইনি হবে বলে ব্যাখ্যা করা হয়েছে ইতিমধ্যে। তবে এই টিম এই মুহূর্তে কলকাতার যে হোটেলে তারা ছিলেন সেখান থেকে তারা রওনা হতে চলেছেন এবং তারা যাবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা এবং খুব স্বাভাবিকভাবেই স্বজনের যে প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যেই তারা গন্তব্যের দিকে রওনা দিতে চলছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।